উঁচু থাক, সমস্যা নেই, আমরা পড়া ধরবো, যেহেতু হাত হাত এই যে যাদের উঁচু হাত, আছে তাদেরকে আগে পড়া ধরবো, সম্ভবই জি। ওসমান বললে ভাই আমার আপনি এখানে আগে একটু বলুন। আমার এখানে একটু নেটের সমস্যা আছে, তো এই কারণে একটু অসুবিধা, সাউন্ড মাঝে মাঝে আসে আসে না এরকম। এই কারণে একটু হাত ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি হাত ব্যথা ফেলেন। না না, হাত ব্যথা না, অসুবিধা না, থাক, সমস্যা নেই। আচ্ছা আপনি তাহলে গতদিন আমরা যা পড়িয়েছিলাম জি, একটু সামারাইজ করেন না দেখে। না দেখে যে আমরা ওই দিন পশু দিন, গত পশু দিন যে জিনিসগুলো শিখছি সেগুলো হচ্ছে আরবি বর্ণমালা গুলো, 29টি বর্ণমালা এখানে পরিচিতি দেওয়া হয়েছে, এই জিনিসগুলো শিখছি আর কি, যে আলিফ বা বর্ণমালার মধ্যে বর্ণমালা একটি একটি বর্ণমালাতে 29টি বর্ণ আছে। জি 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 বর্ণমালা একটি, বর্ণ হচ্ছে 29টি, আরবি হরফ যেটা। জি জি বলবো, আর কিছু ছিল না, মাকড়া ছিল। মাখরাজ, মাখরাজ তো আলোচনা হয়নি, মাখরাজে ওই তো হালকা একটু হয়েছে যে মাখরাজ, একটা মাখরাজের মধ্যে অনেকগুলো হরফ আছে এরকম এরকম কিছু। মাদ্রাস কাকে বলে? সালাম আলাইকুম হুজুর, মাখরাজ হচ্ছে মাখরাজ, উচ্চারণের জায়গা আর কি, যেখান থেকে উচ্চারিত হয়। ওয়ালাইকুম আসসালাম। জি বিষয়টা হচ্ছে আপনি জানলে যে বলতে হবে এরকম না, কিন্তু যখন আমি যাকে প্রশ্ন করব তখন তিনি বলবেন, অথবা একটু অনুমতি নিতে হবে যে আমি যেহেতু একজনের সাথে কথা বলছি এর মাঝখানে ইন্টারফেয়ার করা যাবে না। প্রয়োজনে আপনি বলবেন যে ভাই আমি একটু কথা বলতাম, ঠিক আছে, এরকমটা করা যাবে না, একটু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। জি আচ্ছা জি জি বিষয়টা হচ্ছে আমি যাকে পড়াটা ধরবো সে তার যদি কিছুটা কমতি থাকে তাহলে সে একটু চিন্তা করুক, তার একটু ব্রেন স্টর্মিং হোক ভিতরে, জি সে তার চিন্তার চেতনাকে একটু কাজে লাগান, এরপরে না হলে তো আমরা বলে দিবই। আর ইনশাল্লাহ সবাইকে পড়া ধরা হবে একে একে, কিন্তু একদিনে সবাইকে না ধরতে পারলেও হয়তো মাঝে মাঝে পড়া ধরা হবে। আর যদি কারোর খুব মনে হয় যে আমি এই পড়াটা একটু অনেক ভালো বলতে পারবো, তিনি আমাদের কাছ থেকে করে নক দিবেন, মেসেজ করতে পারেন বা বলতে পারেন যে আমি একটু পড়া বলবো বা কথা বলবো, তখন আমরা সময় দেবো ইনশাল্লাহ, সবাইকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কিছু মনে করবেন না ভাই। ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তাহলে কাকে ওসমান বলে ভাই বলতেছিলেন তাই না, জি জি যে জি আপনি জি হরফ গুলো একটু বলে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সদ দদ ত জ আইন ওয়াইন ফা কাপ কপ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। ভাই একটু এখানে দেখান, এখানে এখানে আবার বলেন। আমি বলেন আলিফ বা না ওটা না, ওখান থেকে না, গোল কোত্থেকে করে দিয়েছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আপনি আইন থেকে বলেন। জি জি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ ওখানে বলেন তাহলে। কপ কাপ লাম মিম নুন ওয়াও হা আচ্ছা তারপরে হামজা। কি হবে, তারপরে কোনটা, জি জি ফা, ফার তারপরে পরে কপ। কফ হবে? জি আপনি তখন কাপ বলেছিলেন। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন পড়া ধরবো নাইম। জি আসসালামু নাইম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আপনার তো শোনা লাগবে না, আপনি পড়া বলেন। ও লাস্ট পর্যন্ত বলবো? জি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। আচ্ছা, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, শিন, শিন, সদ, দদ, ত, চ, আইন, গয়ন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি ভাই, আমি যে গোল করে দিয়েছি সেটাকে দেখা যাচ্ছে? জি, ওখানে বলেন তো। প্রথমটা হচ্ছে সিন, আর পরেরটা হচ্ছে শিন। জি, এনামুল হক মাহি ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। জি মাশাআল্লাহ, আমি যে গোল করে দিয়েছি এটাকে দেখতে পাচ্ছেন? জি জি জি। এটা কি হবে বলেন তো ভাই? জ, আগেরটা হবে র, তারপরটা জ, র, জ। আপনি জ বলেছেন, ঠিক আছে তো? জি জি জি। এটা মাথায় রাখেন, বাকি ভাইরা ওটা কি বলে একটু খেয়াল করে শুনবেন, ঠিক আছে? এরপরে আপনার ভুলটা হচ্ছে কোথায় এটা আপনি নিজেই ধরবেন। যে আমাদের শেখ ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, তদ, ত, জ, আইন, অইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এরপরে আতিকুর রহমান ভাই। আতিকুর রহমান ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি সম্ভবত বলা বলবেন না, ঠিক আছে। আলী আকবর ভাই, আপনার বলা লাগবে না, আপনি ইনশাআল্লাহ আরেকদিন বলবেন। আপনার পড়া সারগাম মতো শোনা যাচ্ছে, মানে হারমোনিয়ামের মিউজিক মতন আসছে কিন্তু কথা আসছে না, নেটওয়ার্কে খুব প্রবলেম আছে। আচ্ছা, এবার ইকরাম খান শিহাব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, জি পড়া বলেন। নেটওয়ার্কে আমারই প্রবলেম নাকি বুঝলাম না, কারের পরে তো শোনা যাচ্ছে না। আপনি কি পড়া বলতেছেন? আপনার কথা তো শুনতে পাচ্ছি, সমস্যা। তাহলে ওনাদের প্রবলেম, তাই না? জি জি, ওনাদের প্রবলেম, গ্রামে থাকে।
বা নেটওয়ার্ক। আচ্ছা এমডি ইউনুস আলী ভাই, আলিফ বা তা সা জিম হ খ দাল জাল র জ শিন শিন সোয়াদ দোয়াদ ত জ আইন গইন পা কাফ কফ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আচ্ছা দাগ গুলা এটা কি হবে? হা প্রথমটা হচ্ছে হা, প্রথমটা হা, এটা আর একটু পাতলা করে হা 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 বলেন হা জি হা হা জি এই তো মাশাআল্লাহ। আচ্ছা হা হা এর পরেরটা কি? আচ্ছা ও ঝাল থেকে ঝা। আচ্ছা এরপরে এবং কাফ কাফ পরেরটা কাফ। হ্যাঁ হ্যাঁ কফ কাফ এগুলো ভাষায় কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ একটু প্র্যাকটিস করা লাগবে। আমি আসলে বাইরে ছিলাম, একটু দেরিতে এসে জয়েন করছি, দেখা হয় নাই। মেসেজ এখানে দেখেন চ্যাটিং এ আমরা আমাদের গ্রুপের লিংক দিয়েছি, গ্রুপে আপনি মেসেজ করবেন যে ব্যাস আর্ট লিখে মেসেজ দিবেন, তাহলে আপনাকে আপনাদের স্পেসিফিক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। তখন এই মেসেঞ্জার গ্রুপে আপনারা যদি কোনো সময় মিস করেন বা প্রবলেম হয়, অথবা আপনারা বলতে পারেন যে ভাই আমি পড়াগুলো বলছি আপনারা কেউ শুনে শুনে আমার সাথে আমাকে পরবর্তীতে প্রবলেম গুলো রিপ্লাই দিবেন। এবার দেখেন আপনি ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিলেন, এবারে আমাদের গ্রুপে যে সমস্ত ভাইরা আছে সবাই শুনবে, কারো কোনো কারেকশন থাকলে সেটা দিবে, এভাবে আপনারা সবাই একটু ডিসকাস করে পড়বেন। ঠিক আছে আচ্ছা আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেব আজকে। আর একটা বিষয় হচ্ছে যাকে পড়া জিজ্ঞাসা করা হবে ভুল বলুক সঠিক বলুক না বলতে পারুক সেটা শুধু সেই বলবে, যখন কাউকে বলা হবে কিছু বলতে সে বলবে। আর যদি মনে হয় যে আমার কিছু বলার আছে তখন হয় মেসেজ দিতে হবে, না হলে বলতে হবে যে হুজুর আমি কিছু কথা বলবো, যে ভাই আমি কিছু কথা বলবো, তখন আপনাকে সুযোগ দিতে হবে কিন্তু অথবা রেইজ হ্যান্ড করতে হবে। হ্যাঁ রেইজ হ্যান্ড করতে হবে, অথবা আমি একজনের সাথে কথা বলছি বা আমি একজনকে পড়া ধরতেছি সে ভুল বলুক বা সঠিক বলুক তাকে আমার সুযোগ দিতে হবে, মাঝখান দিয়ে আরেকজন বলে দিলে কিন্তু হবে না। আর আমরা যারা পড়াশোনা করে এসেছি এ যাবৎ পর্যন্ত আমরা জানি যদি একজনকে পড়া ধরার ভিতরে আরেকজন কথা বলে তাহলে সেটাকে কিন্তু খুব ভালো পড়া পারে বা ভালো স্টুডেন্ট বা বুদ্ধিমত্তার পরিচয় এটা কিন্তু প্রকাশ পায় না, বরং প্রকাশ পায় যে ছেলেটা বেয়াদব, এ ছেলেটা ভদ্রতা বোঝে না, এরকম কিছু কিন্তু প্রকাশ পায়। তো আমরা যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট হয়ে গিয়েছি আমরা এখন এসে এরকম বাচ্চা সুলভ আচরণ ইনশাল্লাহ করব না। আচ্ছা ঠিক আছে যাই হোক, এরপরে আমাদের পড়া বলবেন ভুইয়া সাহেব ইউনুস, সরি ইকরাম ভাই কিছু বলবেন আপনি?
ইকরাম খান শিহাব ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ও উনি তো দিয়েছেন, কথা কি শোনা যায় না? আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভুইয়া সাহেব। মাশাআল্লাহ, এখানে ভাই আপনি খ কে খা বলেছেন, এটাকে জুয়া বলেছেন, এটাকে গাইন বলেছেন, এভাবে বলা যাবে না। আপনি আরো কয়েক ধরনের পড়া শোনেন, দেখেন তারা কি বলে, একটু খেয়াল করবেন। এই আলী আকবর ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা আ দাল জাল র জা সিন শিন সোদ দদ তো জ আইন ওয়াইন ফা ওয়াফ কাফ লাম মিম নুন ওয়াও হা ইয়া ইয়া। জি মাশাআল্লাহ, মিটি সমস্যা, আর একটু ভালো করে পড়তে হবে, পড়া একটু ঘাটতি আছে। যেহেতু আর 10 মিনিট টাইম নেই, 9 মিনিট টাইম আছে, আমি আর কাউকে পড়া ধরবো না ইনশাল্লাহ। বাকি ভাইদেরকে আগামী দিন পড়া ধরা হবে। যারা যারা আগে আগে হাত তুলবেন তাদের আগে পড়া ধরা হবে, আর প্রত্যেকটা ইভেন্টে হাত তোলানো হবে। প্রথমে বাড়ির কাজ করেছেন কারা হাত উঠান, হাত উঠাবেন। এবারে বাড়ির কাজ দেখা শেষ, এরপরে পড়েছেন কারা হাত উঠান, হাত উঠাবেন। এরপরে পড়া হয়েছে কার কার হাত উঠান, ঠিক আছে? এইভাবে তো আমরা আজকে নতুন পড়ার দিকে যাব। নতুন পড়া হচ্ছে আমাদের আজকে কি পড়তে হবে, স্ক্রিন দেখা যায় এখন? আসেনি লেখা, স্ক্রিন দেখা যাচ্ছে, লেখা আসেনি। এবার আসছে? জি জি জি। কি লেখা আছে? দ্বিতীয় ক্লাস নোক্তা পরিচিতি। জি নোক্তা পরিচিতি, দ্বিতীয় ক্লাস নোক্তা পরিচিতি। আরবি হরফের উপরে বা নিচে যে বিন্দু থাকে, ডট থাকে, সেই ডটটাকে বলা হয় নোক্তা। আর এই নোক্তা যে হরফের উপরে বা নিচে থাকে তাকে বলা হয় নোক্তাওয়ালা হরফ। এবং যে হরফের উপরে বা নিচে কোথাও নোক্তা থাকে না তাকে বলা হয় খালি হরফ। যেমন আমরা পড়েছি আলিফ খালি, বার নিচে এক নোক্তা। তো নোক্তাওয়ালা হরফ 15টি। নোক্তাওয়ালা হরফ কয়টি? 15টি। আবার নোক্তা ছাড়া হরফ কয়টি? 15টি। নোক্তা ছাড়া হরফ কয়টি? 15টি। আবার নুক্তা ছাড়া হরফ 15টি। কারণ আমরা এর আগে বলেছি যে ইয়া হরফ দুই রকম লিখতে হয়, একটা হচ্ছে নুক্তা ছাড়া আর একটা নুক্তা সহ। তো নুক্তা ছাড়া যেটা লেখা হয় সেটা আসে শব্দের শেষে, এবং নুক্তা সহ যেটা সেটা আসে শব্দের মাঝখানে। আর নুক্তা এবং নুক্তা ছাড়া দুইটা ভিন্ন রূপে লেখা হলেও আরবি হরফের যেহেতু ইয়া হরফটার অর্থ এবং উচ্চারণ দুইটার কোনো পার্থক্য নেই, এই জন্য ওই দুইটা মিলিয়ে একটাই ধরা হয়। হরফ দুইটা ধরা হয় না, কিন্তু হরফের দুইটা ভিন্ন রূপ থাকে। যেমন আপনারা জানেন অনেক মানুষের ডাবল ডিগ্রি, মাস্টার্স, এমএ ফার্স্ট ক্লাস, দেখা যাচ্ছে এমএ আপনার ডাবল এমএ করা থাকে। কোন সময় দেখা যাচ্ছে আপনার এদিকে
একটা সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছেন, এমএ পাস করেছেন, পরে আবার ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যাচ্ছে তখন আপনারা হয়তো ইংলিশে একটা মাস্টার্স করে দিলেন 1 বছরের কোর্স করে, অথবা কম্পিউটারে এমএসসি করে দিলেন 1 বছরের, এরকম ওই মানুষটা একই থাকে কিন্তু তার ডিগ্রি ডাবল হয়ে যায়। ঠিক এরকম ইয়া হরফ একটাই আছে কিন্তু তার চেহারা দুইটা হয়ে গেছে, এর কারণে নুক্তাওয়ালা হরফের ভিতরেও 15টি, আবার নুক্তা ছাড়া হরফের ভিতরেও 15টি, তাহলে 15 15 29টি। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে, আর বেশি সময় নেই যেহেতু। ইকরাম খান সাহেব বলছেন যে ওনার কথা কেন শোনা যায় না, বা আপনার কথা শোনা যাচ্ছে না, হয়তো আপনার ফোনে বা আপনার ল্যাপটপে মাইক্রোফোনে প্রবলেম আছে, এই কারণে শোনা যাচ্ছে না। এখানে ইয়া হরফটি কোন কোন ক্ষেত্রে নুক্তা সহকারে লেখা হয়, আর এই নুক্তাওয়ালা ইয়াকে বলা হয় ইয়া মাজহুল, এই নুক্তাওয়ালা ইয়া মাজহুল এটা হচ্ছে উর্দুতে ব্যবহার হয়, আর আরবিতে ব্যবহার হয় শুধুমাত্র ইয়া হিসেবে, নর্মাল ইয়া হিসেবে ব্যবহার হয়, তাই নুক্তাওয়ালা হরফ একটা বেশি লেখা হয়েছে। তো যাই হোক, এটা মাথায় রাখতে হবে, এটা যে কোনো সময় প্রশ্ন হতে পারে। আর এখানে যে বইয়ের কথা বলা হচ্ছে, বইটা এখানে আমরা বই দিয়ে দিচ্ছি, আর আমরা মেসেঞ্জার গ্রুপে বই দিয়ে দিব। আর এই যে কায়দাটা আমি আপনাদের চ্যাটিং এ দিয়ে দিচ্ছি, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে পারেন মোবাইলে। আবার যদি মনে করেন কেউ এই কায়দাটা কিনবেন, হার্ড কপি কিনবেন, তো হার্ড কপি যে কোনো লাইব্রেরিতে পাবেন, বা মাত্র 5 টাকা দাম দিতে পারেন। তো আমরা আজকে পড়ায় চলে যাই নুক্তার হিজে। এই যে আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, তার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা। আমরা নুক্তা আরেকটা জিনিস খেয়াল করবো, নুক্তা আমরা উপরে বলবো অথবা নিচে বলবো। অনেকে দেখা যাচ্ছে জিমের পেটে 1 নুক্তা বলে, বা জিমের মাঝে 1 নুক্তা বলে, তো এরকম আমরা মাঝে বা পেটে এরকম বলবো না, আমরা শুধু 2টা কথা বলবো, একটা হচ্ছে উপরে আর একটা নিচে, সে যে হরফেরই থাক না কেন, কারণ পরবর্তীতে গিয়ে আর হরফ এরকম থাকে না, হরফ চেঞ্জ হয়ে যায়, যুক্তবর্ণে গেলে তখন আর আপনি এই পেট বা মাঝখান খুঁজে পাবেন না, তখন হরফ চিনতে খুবই কষ্ট হবে, এই জন্য আমরা শুধুমাত্র বলবো উপরে এবং নিচে, আর যেটার উপরে নুক্তা নাই সেটা খালি। যেমন সার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি, খর উপরে 1 নুক্তা, ডাল খালি, ডালের উপরে 1 নুক্তা, র খালি, জার উপরে 1 নুক্তা, সিন খালি, সিনের উপরে 3 নুক্তা, সদ খালি, দদের উপরে 1 নুক্তা। এই 3টা লাইন আজকে পড়া থাকলো, এই পড়াগুলো আপনারা দেখে দেখে পড়বেন, এরপরে মুখস্থ করবেন, হরফগুলোকে চিনবেন, নুক্তাটা একেবার মুখস্থ করে ফেলবেন, এরপরে এই নুক্তাগুলোকে আপনারা খাতায় এইভাবে লিখবেন, আলিফ খালি বা নিচে 1 নুক্তা, এইভাবে হরফ দিবেন আর লিখবেন, লিখে বাড়ি কাজগুলো দেখাতে হবে ইনশাল্লাহ। তো আজকের পড়া এইগুলোই, এই নুক্তাকে খুব সুন্দরভাবে একেবার ঠোঁটস্থ করে মুখস্থ করে ফেলতে হবে, হরফ দেখেও আপনাকে চিনতে হবে, আবার নুক্তা হিসাব করেও আপনাকে চিনতে হবে, না হলে পরবর্তীতে গিয়ে খুবই কষ্ট হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনারা সবাই বেশি বেশি পড়বেন, নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। আর এখন প্রথম প্রথম হয়তো মনে হতে পারে যে ক্লাসগুলো খুব একটা ভালো হচ্ছে না, সামনের দিকে ইনশাআল্লাহ ক্লাসগুলো আরো ভালো হবে, আর আপনারা অবশ্যই ক্লাসে জয়েন করবেন, যারা ক্লাসে জয়েন করছে না তাদের সাথে যদি আপনাদের পার্সোনালি কোনো যোগাযোগ থাকে তাদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন, আর কোনোভাবেই যেন ক্লাস মিস করবেন না, ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, আমাদের সাথে মেসেঞ্জারে কানেক্টেড থাকবেন, আর যে কোনো সমস্যা হলে আমাদের সার্বিক ব্যবস্থাপনায় আছেন শাকিল আহমদ ভাই, ওনাকে জানাবেন, উনি ইনশাল্লাহ চেষ্টা করবেন সবকিছু সলভ করে দেওয়ার। তো শাকিল ভাই, আমি আপনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। প্রতিদিন কিছু সময় এর জন্য রাখি, দুনিয়া বি লাইনে তো কত কিছুই করি। আজকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে এরকম ছিল যে একটা মানুষকে 5 বছর বয়সে জিজ্ঞেস করা হয়েছিল সে কোন ক্লাসে পড়ে,
বললো ক্লাস ওয়ানে, তার 15 বছর বয়সে জিজ্ঞেস করা হলো কোন ক্লাসে পড়ে, সে তখনও বললো ক্লাস ওয়ান, কিভাবে সম্ভব? তো লেখক উপমাটা এইভাবেই বোঝাতে চাইছেন যে আসলে আমাদের কোরআনের কি অবস্থা, আমাদের প্রায় সবারই আগামী 10 বছর আগেও যা ছিল 10 বছর পরেও সেই অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা একটা উদ্যোগ নিয়ে আপনারা সাড়া দিয়েছেন, আশা করব আমাদের অবস্থা ওই মানুষটার মতো যাতে না হয় যে 5 বছর আগে যে অবস্থা ছিল 5 বছর পরেও ঠিক সেই অবস্থা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের আমাদের জন্য কাজগুলো যাতে সহজ হয়, সেই শুদ্ধভাবে আমরা যে শেখার প্রয়াস নিয়ে এসেছি শিখতে পারি, আর সার্বিক সহযোগিতায় আমি আছি, গ্রুপে আমাকে নক দিলেও হবে, আমরা যে যেভাবে পারি সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আসসালামু আলাইকুম। জি।